ধন্যবাদ। এবং প্রথমে বলি, আপনি যেখান থেকে ফোন করছেন বাংলাদেশ, ওটা আমারও দেশ, আমার ওখানেই আমাদের, আমি মনে করি আমি বাংলাদেশে, আমার বাবা মা, আমার বাড়ি চিটাগাংয়ের চট্টগ্রামে, এবং আমি দিন সাতেক আগেই বাংলাদেশ থেকে অনুষ্ঠান করে এসেছি। এবং বাংলাদেশে অনুষ্ঠান করতে গেলে আমার অত্যন্ত ভালো লাগে, আই ফিল অ্যাট হোম। ওখানকার শ্রোতা ওখানে এমন এমন গানের ওনারা অনুরোধ করেন, আমি সেই গানগুলো ভুলে গেছি, কিন্তু বলার পর আমি বললাম যে মনে পড়ছে না, ওনারা গিয়ে পর্যন্ত দেখিয়ে দিতে পারেন। এবং আই ফিল প্রাউড, একজন আমি নিজেকে বাংলাদেশের ছেলে হিসেবে ভেবে আই ফিল ভেরি প্রাউড। আমার ওখানে অনেক বন্ধুবান্ধব রয়েছে, নিশ্চয়ই সেই অনুষ্ঠান শুনছে, ওখানে ইকবাল ভাই রয়েছে, ডলি রয়েছে, জিয়া রয়েছে, রাসেল রয়েছে, খুব মজার লোকজন, কাদের ভাই রয়েছেন, আমরা গিয়ে খুব আড্ডা মারি, গান বাজনা নিয়ে কথা বলি। প্রত্যেককে আমার শুভেচ্ছা জানাই, এবং আপনি যে দুটি গান বললেন আমি নিশ্চয়ই গাইব। তার আগে আমি আমার একটি পছন্দের নতুন গান একটা শোনাচ্ছি। এই গানটা হলো আমার সেই অর্থে দূরের বলাকার সঙ্গে সঙ্গে, দূরের বলাকার আগে আমার সেভাবে আত্মপ্রকাশ রবীন্দ্রনাথের গানে, তারপর দূরের বলাকা, সেটাও লোকের ভালো লাগলো। তারপরে একটি অ্যালবাম আমার সঙ্গে সঙ্গে বেরোলো, আকাশ ডাকে, যেটা প্রথম আমার বেসিক অ্যালবাম, সেভাবে হিট হলো, গোল্ডেন ডিস পেয়েছিল, তার থেকে একটি গান গাইছি। কথা নাই আজি নিরালাই মন দেওয়া নেওয়া হো দুজনাই, এই তুমি আমি আনমনে এক হয়ে গেছি প্রেম মিলনে, ছড়া চাঁদিনি আলোতে হাত দুটি রাখলে নয় এই হাতে, ছড়া চাঁদিনি আলোতে হাত দুটি রাখলে নয় এই হাতে, আধারে মন বিনা বাজে সুরবাহারে, স্বপ্ন মাথায় আলো আধারে মন বিনা বাজে সুরবাহারে, এই তুমি আমি আনমনে এক হয়ে গেছি প্রেম মিলনে, ছড়া চাঁদিনি আলোতে হাত দুটি রাখলে না এই হাতে। এটা যে আবার কি অসম্ভব পছন্দের গান, মানে এটা আমি বোঝাতে পারবো না। এবং আমার মনে হচ্ছে ইন্দ্রনীল, এই গানটা আমি শুনেছি যখন 96-97 ওই সময়টা, তাই তো? হ্যাঁ, 96-97, বেশি এই ইয়ারগুলো মেনশন করো না, কারণ ইয়ারগুলো মেনশন করলেই না কি শ্রোতা বন্ধুরা ক্যালকুলেট করবে এবং বলবে যে ওরে বাপরে বাপ, কি একজন বুড়ো শিল্পীকে ধরে এনেছি এতে। আরে আপনি বলো, বেশ কয়েকদিন আগে, সেই সঙ্গে আপনি আমারটাও ক্যালকুলেট করুন তাহলে। বাংলাদেশ থেকে যে বন্ধু ফোন করলেন, উনি যে গানটি বললেন একটি রবীন্দ্রনাথের গান, আমার আমার খুব পছন্দের গান, আমরা স্কুলে এই গানটা খুব গাইতাম। নিশ্চয় নিশ্চয়। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি জয়শ্রী দত্ত বলছি, সল্টলেক থেকে। সুপ্রভাত, বলুন। সুপ্রভাত,
তোমার গানগুলো শুনতে শুনতে আমার সেই কলেজ লাইফের কথা মনে পড়ে যাচ্ছে, আর ভীষণ ভালো লাগছে তোমার গান শুনতে। তবে তুমি যে তোমার অভ্যেস ত্যাগ করে সকালে উঠে আমাদের গান শোনা তুমি তোমার মনের মতো গানগুলো আমাদের শোনাও, আমরা শুনছি। ধন্যবাদ, আপনি ভালো থাকুন দিদি, আমাদের সঙ্গে আড্ডায় থাকুন, কেমন? তেপান তরের পাথার পেরোই রূপকথা, পথ ভুলে যাই দূরপারের কোন চুপ কথা, পারুল বনের চম্পারে মোর হয় জানা মনে মনে, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে, মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে, মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে। সূর্য যখন আসতে পড়ে ঢুলি মেঘে মেঘে আকাশ কুসুম তুলি, সাত সাগরের ফেনায় ফেনায় মিশে যাই ভেসে দূর দিশে, সাত সাগরের ফেনায় ফেনায় মিশে যাই ভেসে দূর দিশে, হরির দেশের বন্ধ দুয়ার দিহানা মনে মনে, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে, মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে। বছর ধরে গানের জগতের সঙ্গে আপনি জড়িয়ে রয়েছেন, নানান অভিজ্ঞতা, নানান স্মৃতি, আর সেই সঙ্গে প্রচুর গানের মধ্যে থেকে কিছু কিছু গান অসম্ভব মনের কাছাকাছি এসে গেছে, সেই গানগুলো শুনবো, তার জন্য আমরাও একটু অপেক্ষা করব, একটা নিয়ে নেবো ছোট্ট বিরতি, আসছি তারপর।